চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ মে লোহাগাড়া পেসপার্ক মাল্টিকুজাইনে অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রক্সে শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী অন্যান্যদের মধ্যে লোহাগারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য ফোরকান উল্লাহ চৌধুরী লোহাগারা ব্রিকফিল্ড মালিক সমিতির একাংশের সভাপতি সরোয়ার আলম লোহাগারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কায়সার হামিদ কলাউজান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নবী হোসাইন ও সহ নেসার উদ্দিন নারী নেত্রী জেসমিন আক্তার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন